নমস্কার। আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়া আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাঙালিয়ানার তরফ থেকে। আজ একটা নতুন কিছু শুরু করতে চলেছি, যেটা হচ্ছে এর আগের দিন আমরা উদ্বোধন হয়ে গেছে, আজ থেকে আমরা স্টার্টিং করেছি। আপাতত আপনারা এখন এখানে সকালবেলার জলখাবার, বলতে ধরুন আজকের মেনু হচ্ছে পরোটা আর হচ্ছে আলুরদম করা আছে, এর সঙ্গে আপনারা স্যালাডও পাবেন। এটা আপনারা আমাদের পেজটাতে ফলো রাখবেন, আমরা রোজ আপডেট আপনাদের দিয়ে দেবো। আর এছাড়াও বিকালবেলা আপাতত হচ্ছে রুটি তড়কা আর ডিম বা মামলেট আর অনেক কিছু করার চিন্তাভাবনা রয়েছে, সেটা পুরোটাই হচ্ছে আপনাদের ভালোবাসার উপরে নির্ভর করে। আর আপনারা আমাদের সঙ্গে থাকুন, আগামী দিনে আরও ভালো কিছু যাতে আপনাদের আমরা দিতে পারি সেইটার জন্যে আমাদের সঙ্গে থাকতে হবে। আর প্রত্যেক দিন আমি কী থাকবে না থাকবে সব আপডেট আপনাদের দিয়ে দেব। এটা হচ্ছে আমাদের বাঙালিয়ানা। এবার আমাদের ভেতরের পরিবেশটাও আপনারা দেখে নিন, পুরো ঘরোয়া পরিবেশে সব কিছু আইটেম যা কিছু দেখবেন সব ঘরোয়া পরিবেশেই আমাদের তৈরি হবে। এইখানে হচ্ছে আমাদের রাঁধুনিরা, এই একজন রাঁধুনি আছে, ছোট রাঁধুনি, পেছনে বড় রাঁধুনি, আরও দু একজন রাঁধুনি আছে, তাদের এখন দেখাতে পাচ্ছি না। এই হচ্ছে পুরো ঘরোয়া পরিবেশে আপনাদের মানে যেটুকুনি যা সার করা হবে সবই আপনাদের ঘরোয়া পরিবেশে সব রান্নাবান্না তৈরি হবেন। আর এবার আপনারা কোন দিক থেকে কীভাবে আসবেন সেই লোকেশানটা এবার আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। আচ্ছা, যেটা বলছি ভালো করে ব্যাপারটা দেখে নিন, এইটা হচ্ছে আমাদের দোকান আমার বাঁ হাতে। বাঁ হাতে হচ্ছে কেউ যদি বলরামের সামনে দিয়ে আসতে চান তাহলে আপনাদের এই রাস্তা ধরে আসতে হবে। এই রাস্তা থেকে বলরামের সামনে থেকে কেউ আসতে গেলে এই দিক দিয়ে আসতে পারবেন। আচ্ছা, এইবার দেখাচ্ছি অন্য লোকেশান, যেটা দেখাচ্ছি আচ্ছা এইবার যে ব্যাপারটা হচ্ছে আমার বাঁ হাতে হচ্ছে আমবাগান। কেউ যদি আমবাগানের দিক থেকে আসতে চান তাহলে বাঁ হাত থেকে আসতে হবে। আর আমার ডান হাতে হচ্ছে লন্ডির মোড়। লন্ডির মোড় থেকে দু মিনিটও লাগবে না, এক মিনিটের পথ হচ্ছে। আর এই ফ্ল্যাটটার নাম হচ্ছে রানী গ্যালাক্সি, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখে রাখুন। এই হচ্ছে রানী গ্যালাক্সি ফ্ল্যাট, আর ওই হচ্ছে আমাদের দোকান, দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আমাদের দোকান। কেউ যদি আসতে চান, লোকেশানটা তো বলে দিলাম, লন্ডির মোড় থেকেও আসা যাবে, বলরামের দিক থেকেও আসা যাবে, আর আমবাগানের দিক থেকেও আসা যাবে। আপনারা যেদিক থেকে আসবেন একই রাস্তা আসুন। আর এই রানী গ্যালাক্সির ফ্ল্যাটের নিচেই হচ্ছে আমাদের যে বাঙালিয়ানা শুরু করা হয়েছে। তাহলে আপনাদের তো বলে দিলাম যে কোন দিক থেকে আসবেন, কীভাবে আসবেন সেটা তো লোকেশান দিয়ে দিলাম। একদম সোজা লন্ডির মোড় থেকে আসা যাবে, বলরামের দিক থেকেও কেউ যদি আসতে চান আসতে পারবেন, আর হচ্ছে আমবাগান থেকেও আসতে পারবেন। তা আজকের মতন তাহলে এইটুকুনি থাকলো, আর আপনারা আমাদের পেজের সঙ্গে থাকুন। আর আপনাদের রোজের রোজ কী আইটেম হচ্ছে না হচ্ছে রোজের আপডেট আপনাদের রোজ দিয়ে দেবো। আর পুরোটাই হচ্ছে আপনাদের ভালোবাসার উপরেই নির্ভর করছে, মানে আপনারা আমাদের যদি মানে ভালোবেসে গ্রহণ করতে চান তাহলে আমরা নেক্সট দিনে আরও অনেক কিছু আইটেম করার চিন্তাভাবনা রয়েছে। তা আজকের এই দিয়েই শুরু করে মানে শেষ করছি, আর পরে আপনাদের সঙ্গে আবার যোগাযোগ হচ্ছে। তা আজকের মতন এইটুকুনি, নমস্কার।